আসসালামু আলাইকুম অভিনন্দন শ্যামের মামুনি রসই ঘরে আজকে খুবই মজাদার এবং খুব হেলদিফুল একটি সালাদ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আবু সালাদ রেসিপি খুব সহজেই তৈরি করা যায় এবং এই সালাদটা ব্রেড রুটি পরোটা ভাত পোলাও সব কিছুর সাথে খুবই ভালো লাগে আমি দেখেছি এখন বাংলাদেশে আবুকাটোর গাছ হয় আবুকাটো। খুব সহজেই এখন বাংলাদেশেও পাওয়া যায় তো আপনারা খুব সহজেইভাবে সালাদ বানিয়ে খেতে পারেন বিভিন্নভাবেও খাওয়া যায় রান্না করে খাওয়া যায় তো এখন আমি আবুকাতর সালাদ তৈরি করার জন্য এই ফলের জুড়ি থেকে সবুজ কালারের খুব সুন্দর দেখতে আবুকাটোটা নিয়ে নেবো খেতে তো খুবই ভালো লাগে আর এই আবু আমাদের মানব দেহের জন্য যে কতটা উপকার চুল পড়া বন্ধ করে গায়ের ত্বক সুন্দর রাখে আপনারা ইন্টারনেটে আবুকাতর উপকারিতা মানব দেহের জন্য কতটুকু এটা সার্স দিলেই পেয়ে যাবেন তবে আমাদের শরীরের জন্য যতটা উপকার জীবজন্তু পশু পাখির জন্য নাকি ততটাই ক্ষতি করে আবু শুনেছি এরকমটাই তো এখন আমি আবু ধুয়ে কেটে নেব তো ফিরে আসছি কিছুক্ষণ পরে তো এখন আবু ধুয়ে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি শশাটাও ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি আবু মতো তো শশার খোসাটা আমি ফেলে দিইনি সুন্দর দেখানোর জন্য তো আপনারা চাইলে ফেলেও দিতে পারেন আর সোলা বুট নিয়েছি সিদ্ধ করা সোলা বুট আর শশা সোলা বুট আবু সবগুলো একই পরিমাণে নিয়েছি পরিমাণটা একরকম হলে সালাডটা খেতে খুবই ভালো লাগে তো আর সিদ্ধ সোলা নিতে হবে শশা আর আবু কাটো সবই একই পরিমাণে নিয়েছি এতে সালাডটা খেতে খুবই ভালো লাগে আর এখানে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ গাজর কুচি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ এবং পেঁয়াজ পাতা কুচি তো আমি ফ্রেশ পেঁয়াজটা নিয়েছি আপনারা নর্মাল পেঁয়াজ বা লাল পেঁয়াজটাও দিতে পারেন তিন টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম তিন টেবিল চামচ পরিমাণ নিয়েছি এখানে সবগুলোর পরিমাণটি একই রকম তিন টেবিল চামচ পরিমাণ করে নিয়েছি আর পাশের প্লেটে নিয়েছি কাঁচামরিচ এক চা চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী যে যেরকম জাল খাবেন সেরকম বাড়িয়ে কমিয়েও নিতে পারেন আমি এক চা চামচ পরিমাণ নিয়েছি আর দুই টেবিল চামিচ পরিমাণ ধনে পাতা কুচি লবণ পরিমাণ মতো কালো গোলমরিচের ফাঁকি বিট লবণ হাফ চা চামচ করে নিয়েছি অলিভ তেল নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ আর ফ্রেশ লেবুর জুস নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ আর লাগবে শুকনা মরিচের শুকনা ঝুরি আচার শুকনামরিচের শুকনার ঝুরি আচার এই সালাদের মধ্যে দিলে এই সালাডটা আরও বেশি মজাদার হয়ে যায় তো শুকনা মরিচের শুকনার ঝুরি আচার রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন অলরেডি দেওয়া আছে খুব সহজেই তৈরি করা যায় খেতে তো খুবই ভালো লাগে আর এই সালাদের মধ্যে দিলে সালাডটা আরও বেশি ভালো লাগে খেতে আর টোনা ফিশ লাগবে এই টোনা ফিশটা আমি বাড়িতেই তৈরি করেছি খুব সহজেই তেলের মধ্যে মাছ সংরক্ষণ করে রাখা যায় তো আমার চ্যানেলে অলরেডি এই টোনা ফিশের রেসিপি দেওয়া আছে আপনারা তেলের মধ্যে স্যামন ম্যাকরোল টোনা ফিশ রেসিপি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন বা ওনা এসে আমার চ্যানেলে যেও দেখে নিতে পারেন খুব সহজেই তৈরি করেছি এবং সংরক্ষণ করেও রাখা যায় এবং বিভিন্নভাবে এই ফিশগুলো খাওয়া যায় তো আপনারা তেলের মধ্যে স্যামন ম্যাকরোল টোনা ফিশ রেসিপি লিখে সার্চ দিলেই পেয়ে যাবেন তো এখন তৈরি করে নেব আবুকাটোর সালাদ খুব সহজেই তৈরি করা যায় খেতে তো খুবই অসাধারণ লাগে খুবই হেলদিফুল একটি সালাদ তো এখন বলের মধ্যে কিউব করে কেটে রাখা আবু কাঁটুর এবং সিদ্ধ করা সোলাবুডগুলো নিয়ে নিচ্ছি সবগুলোর পরিমাণ একই রকম নিয়েছি তো একই পরিমাণ হলে সালাডটা খেতে বেশি ভালো লাগে এখন তিন টেবিল চামিচ করে গাজর কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ এবং পেঁয়াজ পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপর দেবো ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো লবণ কালো গোলমরিচের ফাঁকি বিট লবণ সবগুলো এখন দিয়ে দেব এখন দিয়ে দেব চার টেবিল চামচ পরিমাণ ফ্রেশ লেবুর জুস আর দিয়ে দেব তিন টেবিল চামিচ পরিমাণ অলিভ তেল আপনারা চাইলে সরিষার তেলটাও দিতে পারেন এখন দিয়ে দেবো ফিশ তো ফিশটা আমি নর্মাল তেল দিয়ে করেছি বাদামের তেল তো বাদামের তেলটা সালাদের মধ্যে দেব না যেহেতু সালাদে আমি অলিভ তেল দিয়েছি তো বাদামের তেলটা আমি ঝরিয়ে নিচ্ছি পরে রান্নার কাজে ব্যবহার করব তো বাদামের তেলটা ফিশ থেকে প্রায় ঝরানো হয়ে গিয়েছে এখন আমি টোনাফিসটা সালাদের মধ্যে দিয়ে দেব আর আমি এই সালাদে ফিশ দিচ্ছি এই সালাতে চিংড়িও দেওয়া যেতে পারে মাংসও দেওয়া যেতে পারে ডিমও দেওয়া যেতে পারে যেটা ভালো লাগে আপনাদের দিয়ে নেবেন তো সব উপকরণ ঠিক থাকবে যা শুধু ফিশের পরিবর্তে ডিম চিংড়ি বা মাংস যেটা ভালো লাগে সেটা দিতে পারেন খুবই ভালো লাগে খেতে এখন সবগুলো উপকরণ ভালোভাবে চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গিয়েছে তৈরি হয়ে গেলেও খুবই মজাদার খুবই হেলদিফুল এবং খুব সহজেই তৈরি করা যায় আবু সালাদ আবু কাঁজো বিভিন্নভাবেই খাওয়া যেতে পারে আজকে সালাদ তৈরি করে দেখিয়েছি তো এই আবু আবার ধুয়ে খোসা ছাড়িয়ে পেস্ট করে নিয়ে তারপর দুই টেবিল চামচ লেবুর জুস দুই টেবিল চামিচ অলিভ তেল ব্ল্যাক পেপার লবণ এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে পাতে তৈরি করে সেই পাতেটা ব্রেড রুটি বা ভাতের সাথেও খাওয়া যেতে পারে খুবই ভালো লাগে তো বিভিন্নভাবেই খাওয়া যায় তো এখন আমি আবুকাটোর সালাদের মধ্যে শুকনামরিচের শুকনার ঝুরি আচারটা দিয়ে নিচ্ছি তো শুকনামরিচের শুকনার ঝুড়ি আচারটা দিলে এই সালাডটা খেতে আরও বেশি ভালো লাগে আরও অসাধারণ লাগে আপনারা বাসায় না বানিয়ে খেলে বুঝতে পারবেন না তৈরি হয়ে গেল খুব সহজেই খুবই মজাদার হেলদিফুল আবুকাটোর সালাদ এই সালাডটা রুটি ব্রেড পরোটা ভাত পোলাও সব কিছুর সাথেই খেতে খুবই ভালো লাগে আর আবু পাতেটাও খুবই ভালো লাগে যেই রেসিপিটা আপনাদের এখন মুখে বলে দিলাম সেটাও তৈরি করে খেতে পারেন খুবই ভালো লাগে তো আজকে আমাদের রাতের ডিনার আবু সালাদ আর ব্রেড তো আবু সালাদের মধ্যে অনেক পুষ্টিগুণ আছে অনেক পুষ্টিগুণের উপাদান এর মধ্যে আছে কারণ আমি বিভিন্ন আইটেম দিয়ে সালাডটা তৈরি করেছি তো এই সালাদ আর ব্রেড হলি হয়ে যায় পাশে আর কিছু তেমন লাগে না তো আজকে আমাদের রাতের ডিনার ব্রেড দিয়ে আবু কাটুর সালাদ খুবই ভালো লাগে খেতে আবু কাটু অন্তত সপ্তাহে একবার খাওয়া যেতে পারলে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং আমাদের আয়ু রেখা টেলোমেয়া সজীব থাকবে ক্ষয়প্রাপ্ত হবে না আল্লাহর দেয়া আয়ু পরিপূর্ণভাবে আমরা পাব শুধুমাত্র খাবার সচেতন হতে পারলেই সুস্থ থাকার জন্য খাবার সচেতন হতে হবে সজীব খাবার ফ্রেশ খাবার খেতে হবে তাহলে হয়তো আল্লাহ আমাদের যতদিন আয়ু রেখেছেন সেই আয়ু অনুযায়ী হয়তো আমরা বেঁচে থাকবো আমাদের আয়ু রেখার মেয়া হয়তো ক্ষয় হয়ে যাবে না আমরা খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাব না আমাদের আয়ু থাকা সত্ত্বেও আমরা মরে যাব না তো সেজন্য আমাদের খাবার সচেতন হতে হবে তো অনেক কথাই বলে ফেললাম তো এখন বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ